সবকে নমস্কার। আর এই আমার যে দোমাচি চলি আছে এই বিহুর দিন হয়, তো সবকে বিহুর শুভেচ্ছা জানালো পোন প্রথমে। আর সবকে মানে নববর্ষর শুভেচ্ছাও দিল, হ্যাপি নিউ ইয়ার। আর আজি আমার যে একটা দুর্ভাগ্যজনক কথা আমি জানিবলে পাইছো, দেখিবলে পাইছো, কারণ আমার একেবারে সম্মাননীয় ব্যক্তি আমার এম সি এল এ ডাঙরিয়া পলিটিক্যাল সেক্রেটারি মাধব চন্দ্র ছেত্রী ডাঙরিয়ার এই যে বাসগৃহত গরু ভাষাত এনে ধরনের যে এনে ধরনের লজ্জাজনক কাণ্ড যে করেছে, আমি অল আসাম গোর্খা স্টুডেন্টস ইউনিয়ন বিটিসি তরফরপরা, বিটিসি রিজন তরফরপরা আমি ধিক্কার দিব বিচাৰিছো আর আহ্বান করে বিচাৰিছো যে এনে ধরনের কাণ্ড যাতে আগন্তক কত নঘটে। কারণ ইয়াতে আমার স্পষ্ট রূপে লিখা আছে যে এটা কলা ঝণ্ডাত আপনি দেখবলে পাইছে, অল্প আগতে এইটো লৈ গৈছে আমার পুলিশে, আগসু লিখা আছে। কেতিয়াও এনে ধরনের কাণ্ড আজিলৈকে হওয়া নাই আর হবও নয়, কারণ ইয়াতে বিভিন্ন দল সংগঠনে স্টুডেন্টস ইউনিয়ন বলে কোয়ার আকসু, এফসু, আসু সকলে জানে যে আমার মানে ডিসিপ্লিনটো কেনেকুৱা হয়। কেতিয়াও কলা ঝণ্ডাত আমি আকসু নিলিখো, বা এনে ধরনের আপনার মাদার ছেত্রী মুদাবার বা ইউপিপিলও তাতে লিখা আছে। আর চাওক, এটা স্টুডেন্টস ইউনিয়ন হওয়ার লগে লগে স্যারক আমার প্রমোদ বড় স্যার বা আমার মাদদা মাদদ স্যারবিলাকে আগতে এফসু আর আকসু করে আহা, তেওঁলোকেও জানে কেনেকৈ ডিসিপ্লিন দি আমি চলিব লাগে আর কারো এগেনস্ট মাতিব লাগে, ডাইরেক্ট আহি মাতে। আমার স্টুডেন্ট ইউনিয়নের আপনার ইউনিট এফসুয়ে হোক, ইউনিট আকসুয়ে যিকোনো হোক, যদি কব লাগে আহি ডাইরেক্ট কয় যে এইটো বেয়া কাম করেছে, এইটুক আমি ধিক্কার দিছো। কিন্তু আহি ঘরত আজিলৈকে তেনেকা হওয়া নাই, আর আমি ভাবো যে আকসু কর্মকতায় এইটো করিব নোৱাৰে। আর যদি বাই চান্স এইটো কব নোৱাৰো কি আমি ভগবান ঈশ্বৰ নহয় যে আমি জানো যে এইটো নকৰিব বুলি, যদি বাই চান্স এনে ক্ষেত্রে যদি কোনোবা আকসু যদি ইনডাইরেক্টলি লিপ্ত আছে, তেওঁ নিজে নকৰিব পাৰে, কাক বা উচতাই দি কৰিছে যদি কাৰবা মানে দোষত কিবা কৰিছে যদি, তেনে আমি কেতিয়াও রেহাই নিদিও, তার বিহিত ব্যবস্থা করে পারো। আর আমি অলরেডি এজাহারের কারণেও আমি চিরাং জেলায় এজাহার এটাও দিয়ার ব্যবস্থা করেছে। আর এটা কথা আমি স্পষ্টই কব আর, আমি কিবা অধিকার বিচারা মানে এই নয় যে কোনো জাতিক মানে জাতির এগেনস্টত কব। এতিয়া বড়ো আন্দোলনের ক্ষেত্র, বড়োলন আন্দোলনের ক্ষেত্র জয় বড়ো হারিণী কোয়ার লগেলগে জয় কোয়া গোর্খা আছে, আপনাদের এই জানে। আর এতিয়া বলি যে আমি ইউপিপিএল সরকার যদি গো বেক করার কারণে আমি তেনেকে আহা নাই, কিছুমান ক্ষেত্র অধিকারের ক্ষেত্র কিছুমান ক্ষেত্র কবলগাত পড়ে, এই ডেমোক্রেটিক রাইটস এইটু বলে যে ঘরে ঘরে গিয়ে কতবা পতাকা এই করব, ইট ইজ ভেরি ভেরি আনফর্চুনেট, আর এই করবই নয়। আর যদি কোনোবা ইনডাইরেক্টলি যদি লিপ্ত আছে তাক ধরে আমি বিস্তর ব্যবস্থা করি, যে এফসুয়ে করে, যে আকসুয়ে করে, আসুয়ে করে ব্যবস্থা করবই লাগবে, নয় আমার সমাজখন থাকিব কেন, আমার সমাজখন না থাকে। আজি আমি বড়ো গোর্খা একেলগে থাকিব লাগে, জঙ্গলে যাওক, যিকোনো জায়গা যাওক, আমি একেলগে থাকিছো, যেহেতু এনে ধরনের কাণ্ডক আমি কেতিয়াও দিব নোৱাৰো। আর আমি এটা কথা স্পষ্টকৈ কব বিচাৰো যে মাধব ছেত্রী ডাঙরিয়া এটা পলিটিক্যালি ভেরি অ্যাওয়ার্ড পিপল, বহুত আজিলৈকে সংগঠনত এতে ভাইস প্রেসিডেন্ট হয়ে বহুত কাম করেছিলেন, তারপর আজি ওয়েল নন ফেস, আজি ওয়েল নন ফেস হওয়ার কারণে আজি পলিটিক্যালি এটা ভাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি রেসপেক্ট করো। এট দ্য সেম টাইম এটা কি হয় যে কেতিয়াবা অধিকারের ক্ষেত্রে কি হয়, হ্যালো মাধব ছেত্রী ডাঙরিয়া মজা আনছো ভাই, দেখি মিডিয়া দিন দিয়েছ ভয় হব কোনো এটা আকসুয়ে কাকো ডাইরেক্টলি এগেনস্ট করব নয়, এই ভেরি ভেরি আনডেমোক্রেটিক বলে কোয়া হয়, আর আনডেমোক্রেটিক কেতিয়াও আকসুয়ে করব নয়। তো এই ক্ষেত্রে স্পষ্টভাবে কব বিচারো যে আমি কাকো যদি কিবা কব লাগে আমি মেমোরেন্ডাম দিম। আমি লাস্ট টাইমত আমি স্যার প্রমোদ স্যারক লগ ধরেছিল, থ্রুদি গৈছিল, কারণ গোর্খার একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাক সম্ভালিব লাগে, কোনোবাই যদি এনে কয় নিজে আমার লগ হয়ে কোনে এই কামটো করেছে এই মানুষ ধরা পেলাব লাগবে, কারণ আমি হয়েছে আমি লাহেকৈ সংগঠনের প্রতি আমি জাগ্রত হয়ে সমাজক কেনেকে সুকলমে লব লাগে এই ক্ষেত্রে আমি কাম করবলে গৈ আছো। তো আমি আকসুর ফলপা আমি স্পষ্টভাবে কব বিচার যে আমার মানুষ তাতে লিপ্ত হব নালাগে, এইটু নহয় যে আমি ডাইরেক্ট আপনি কব নোৱাৰো, কারণ যদি ইনডাইরেক্টলিও যদি ইনডাইরেক্টলি যদি কোনোবা আকসুর কোনোবা আছে তাক আমি বিহিত ব্যবস্থা লম, আর যদি 30% কোনোবাই লৈছে তার প্রতিও আমি লক্ষ্য রাখি এজার আমি দিছো। আর প্রশাসনক আমি তীব্র ভাষালে কব বিচারিছো যে কোন মানুষজন ইয়াতে লিপ্ত হয়েছে তার উচিত ব্যবস্থা করো, ধন্যবাদ। আজি সকলকে ধন্যবাদ জানাইছো, বিশেষ অতি দুর্ভাগ্যজনক ঘটনা আজি আমার গরু ভাষা
সন্মাননীয় আমার এম সি এল এ মাধব ছেত্রী ডাঙরিয়ার ঘর আমি আজি দেখবলে পাই অতি মর্মাহত হয়েছো, দুঃখিত হয়েছো আর লজ্জাজনক হয়েছো। আজি চাওক আকসু চিরাং জেলা সমিতির উদ্যোগত আমি এটা ইয়াতে পাবলিক গেদারিংয়ের এটা আয়োজন করেছিল। ইয়াত আমার এটাই মোটিভ আছে আমার মানুষখিনিক জনজাগরণ করা, সেইটাই আমার মোটিভ। ইয়াত আর কোনো ধরনের কাকো আঘাত আনার মোটিভ আমার নাছিল, আর ডেমোক্রেটিক রাইট হিসাবে আর কোনো ধরনের অধিকার আমি বিচরাটা আমার সকলের এটা কর্তব্য বা আমি আমার অধিকার, সেইটা আমি সকলে জানো। আর আজি যে ধরনের আজি ইয়াত আমার মাধব ছেত্রী ডাঙরিয়ার ঘর আজি দুটা কলা পতাকা লগাই দুষ্কৃতিকারিয়ে আজি মই এই মঞ্চের পরে হকিয়াই দিব বিচারিছো। আপনাদের রাতির আন্ধারত আহি কোনোজন ব্যক্তির তাতে যদি আপনি পতাকা লগাব বিচারে আপনি কিন্তু নপুংখক, আপনি মানুষ মানব হিসাবে নয়, আপনার যদি দম আছে আপনি দিনের ভাগত আহি আকসু চিরাং জেলা সমিতির সম্মুখত আপনি ঠিয় হোক। আপনার যদি দম আছে আপনি আমার সম্মুখত আহি আপনি কক কি কব লাগে। আজি এজন সন্মাননীয় ব্যক্তি আমাক প্রতিনিধিত্ব করে আইছে আকসু কেন্দ্রীয় সমিতির উপসভাপতি আছিল, আমি সম্মান করোকে চাই আমি আজি সংগঠন করবলে শিকিছো। আর এনেকা ধরনের মানুষক যদি আঘাত আনিব বিচারে সেই মানুষজনক কিন্তু আমি বিহিত ব্যবস্থা লম আজি চিরাং জেলা সমিতির ফলের আমি আমি জানাই দিছো আপনার। আর লগতে এটা এজাহার আমি চিরাং জেলা সমিতির ফলের সেই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আমি দাখিল করিম। লগতে আমি রাজহুয়া হিসাবে সেই ব্যক্তিজনক যান সালে পড়ো আমি প্রশাসনক সহায় করে সেই দুষ্কৃতিকারীক আমি আমি আইনি ব্যবস্থা লওয়ার কারণে আমি চিরাং জেলা সমিতিয়ে যত্ন লম। ধন্যবাদ।